চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরুতেই প্রথমে বলে রাখি, এখন তো প্রায় বাজছে 12:10-15 মতো, পেছনে ঘড়ি দেখতেই পাচ্ছ। আর আজকে হবে ডালের বড়ার তরকারি, তো ওর জন্যে মা তো যে কলাইয়ের ডাল হয় সেটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিল আর বেটেও দিয়েছে, তো এখন শুধু আমাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মা নুন দেওয়া আছে তো? মা তো নুন চিনি সমস্ত কিছু দেওয়া আছে, মাকে ফাইনালি একবার জিজ্ঞেস করে নিলাম তবুও। তো চলো যাওয়া যাক। তো কলাইয়ের ডালটা সকালবেলা থেকে প্রায় অনেকক্ষণের মতোই ভিজিয়ে রাখা হয়েছিল জলের মধ্যে, আর তারপর মা এটাকে শিলনোড়ার মধ্যে ভালো করে নুন দিয়ে বেটে নিয়েছে। আর দেখলে একটা পিঠ তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে এই সাইডটা উল্টে দিয়েছি, ভালো করে করে কুড়কুড়ে করে ভেজে নিয়ে এটাকে তুলে দেব। তারপর চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বাচ্চাটা হারিয়ে গেছিলো, তো কি করে হারিয়ে গেছিলো তোমাকে আমি সেটা বলি। প্রথমত ওই দিন ওকে ভোরবেলা থেকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কেউ হয়তো বদমাইশি করে আমাদের বাড়ির কিছুগুলো বাড়ির পর একজনকার বাড়ি আছে তার গলির মধ্যে বাচ্চাটা আটকা পড়েছিল। সারা দিন ধরে বাচ্চাটাকে খোঁজাখুঁজি করেছি, বাচ্চাটা না খেতে পেয়ে না জল পেয়ে একদম ভয়ে কুঁকড়ে একদম ছিল, ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। এখন অবধি ওর মধ্যে ট্রমাটা আছে, কোনো গরু দেখলে বা বড় কিছু দেখলেও ভয় পেয়ে বসে থাকে, চিৎকার করে না। আর বাচ্চাটি এমনিতেও খুব একটা কথা বলতে পারে না, গু গু করে ডাকে। এমনিতেও কুকুররা যেরকম চিৎকার করে সেরকম ভো ভো করতে পারে না, এর জন্যেই ও 18-20 ঘন্টার ওপর প্রায় আটকেছিল আর প্রচণ্ড ভয় পেয়েছিল। তারপর ওকে রেস্কিউ করার পর ও যে কতটা হ্যাপি হয়েছিল তোমাদেরকে না দেখালে, ওই মুভমেন্টটা তো আমি রেকর্ড করতে পারিনি, দেখালে তোমরা বুঝতে পারো। কারণ ওকে পেয়েছি এটা শুনেই আমি প্রচণ্ড আমি নিজে হমা করে কাঁদতে শুরু করেছিলাম, কারণ ওকে সারাদিন ধরে খোঁজ করেছি কিন্তু পাইনি। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বোন আর বোনেদের ভাই, তো চলো। আমি বিকালবেলা গ্রীষ্মকাল কিছু তো একটা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তো আমি ঠিক করলাম খাবো রাসনা। আর রাসনার আমার কাছে আছে এটা ম্যাঙ্গো ফ্লেভারটা, অরেঞ্জ ফ্লেভারটা তো আমার বেশি ভালো লাগে খেতে, কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা শেষ, এখানে আছে ম্যাঙ্গো ফ্লেভারটা। তো যাই হোক, আমি দুটো ম্যাঙ্গো ফ্লেভারে নিয়ে এসেছি। আর আমি ভাবলাম যে রাসনা শরবত করে খাবো না, আমি ভাবলাম যে একটু আইসক্রিম বানাবো, দিয়ে আইসক্রিম বানিয়ে খাবো। তো আইসক্রিম বানানোর জন্য আমি এরকম একটা প্রথমে মগ নিয়ে নিয়েছি, তার মধ্যে অবভিয়াসলি একটা চামচ, নাহলে গুলবো কিসে। আচ্ছা, তারপর নিয়ে নিয়েছি এক কোটো চিনি, এক কোটো চিনি লাগবে না, এর থেকে একটু কম লাগবে। আর এর তাছাড়া নিয়েছি স্প্যাচুলা ভালো করে মিক্স করার জন্য, আর এছাড়া নিয়েছি বিট নুন, আর যেটা মেন ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এক বোতল জল, কারণ এই এক বোতল জল ছাড়া রাসনাটা কোনো মতেই কমপ্লিট হবে না। তো প্রথমে এই রাসনাটা আমরা এই বোতলের জলটা ঢেলে বানিয়ে নেবো, তারপর কিন্তু আমরা তো আইসক্রিম বানাবো, এতটা জল তো লাগবে না। যাই হোক, মায়ের কাছ থেকে কাপ নিয়ে নেবো। তো তো এতটা জল নেবো, দিয়ে জল নিয়ে প্রথমে চলো আইসক্রিমটা বানিয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি কিছু প্লাস্টিকের গ্লাস, আর সেগুলো আমরা ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এক মগের থেকে একটু কম জল, আর এর মধ্যে একে একে সমস্ত কটা ইনগ্রিডিয়েন্টস আমরা মিশিয়ে নেবো, যার মধ্যে আছে চিনি, বিট, নুন, আর ওই যে রাসনার তো ম্যাঙ্গো ফ্লেভারটা সেটা তো বটে। আর এই যে এখানে সব কিছু ভালো করে মিক্স আপ করে নিয়েছি, আর এরপর এগুলো এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে ভালো করে সাজিয়ে নেবো। এ কারণে সাজিয়ে নেবো, এখন এখানে ঢালবো না, কারণ আমি এক হাতে ভিডিও করতে করতে এটা
ঢালতে পারবো না, তাই আগে চলো ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। আর এগুলো ঢালার পর আমি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে নিয়ে চলে এসেছিলাম, তো চলো এবার ভিডিওটা দেখো। এসছি আর এই যে এখানে ভাই দাঁড়িয়ে আছে আর ওখানে ওই যে মা বসে আছে, একটু পরেই মা ওদিক থেকে উল্টে যেতে পারে, যাই হোক। তো এখন ভাই আমরা এখন সবাই গল্প করব না, অসুবিধা তো আছে, কিন্তু কেউ যদি নিজে জেনে বুঝে ওখানে সাইডে দাঁড়ায় তাহলে কিছু করার নেই। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছি আমরা, তো চলো গল্প করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। বাবা বাবা কী করছিস? ওকে দেখো ওইদিকে তাকিয়ে আছে, কাকে দেখ আমাদের কুকুরগুলো ওদের। তো গাইস আমরা এখন বসে পড়েছি আর এখন যথারীতি গল্প করব বলে, আর এখানে ভাই আছে আর এখানে মা আছে। আমরা ভাবলাম যে আমরা ওপরে তিনজনা মিলে বসে বসে একটু গল্প করা যাক, তাই ওপরে চলে এলাম। আজ ঝালমুড়ি খাবো না। নারকেল পাবি কোথায়? তেলের কোনি আছে সৌদি আরবিয়াতে জানিস না, ঢেলি এবেলা বেলা করে যাই। কি বলে না, নেওয়া পণ প্রথা, পণ নেওয়া একদমই অনুচিত, ঠিক আছে, এটা আমরা বিরোধিতা করি, পণ একদমই নিতে নেই। কিন্তু মজার ক্ষেত্রে পণ যদি চাইতে হয় তাহলে আমি চাইবো দুটো তেলের কুয়ো চাইবো। ঘরে কতটা আমার সম্মান রয়ে গেছে, পেট্রোলে তুমি পেট্রোলে রান্না করতে পারো প্রচুর প্রচুর পেট্রোল দিয়ে। যাই হোক মা, গাছপালা সম্বন্ধে কিছু বলো। পাতা বেরোনোর কথা আমি, পাতা বেরোচ্ছে না, পাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখানটা তুলে দিলে কি আমি কি করেছি বলতো, তুলেছি কিন্তু এখান থেকে স্কিনটা তুলেছি, তো তারপর বোরোলিন বা সুথল বা গোলাপ জল কিছুই লাগাইনি, যার জন্য জায়গাটা কালো হয়ে গেছে। এবার একবার চামড়াটা তুলে দেবো তাহলে জায়গাটা সাদা হয়ে যাবে, তখন এবার থেকে লাগাস না, এখন না, এখন না, আরবি ল্যাঙ্গুয়েজ
কিন্তু এতদিন হয়ে গেল এটা এটা আরবি না এগুলো কিন্তু উঠেনি বল না এগুলো উঠেনি ভালো মাটির এটা ভিডিওর মাঝখানে কি সব কিছু মাটির এটা এটাতে অ্যাড করছিস কি যে কম্পাই এটা ওটা তো মাছ করো এবার তো ওখান থেকে 750 না 800 টাকা দাম নিয়ে যেটা আমার দিদি এই যে জামাটা পরে আছে এটা মা সেলেতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে 200 টাকা করে নিয়ে এসেছিল আর মা এটা আমাকে পুজোতে কিনে দিয়েছিল 800 টাকার কেজি শোন না ভিডিওটি ভালো লেগে থাকলে কি করতে হবে এত তো মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই সেজন্যই বললাম ঠিক আছে চুপ কিছু মনে করো না ঘরের বৌমা চুপচাপ থাকো এই ভিডিও চুপ থাকলে আমার ভাল লাগে না আমি চুপ থাকবো কেন বলতো তো আমরা তো নিচে যাওয়ার টাইম হয়ে গেছিল প্রায় দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে ঠিক সেরকম সময় এসে দেখছি এরকম একটা পাখি এই পাখিটাকে আমি এখানে এই ফার্স্ট টাইম দেখলাম আর এসে ডাকছিল তো আমি ভাবলাম যে যখন ডাকছিল ততক্ষণ একটু একটা ভিডিও শ্যুট করা যাক তো তার জন্যই এটা আমি শ্যুট করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পরের পার্টটা খুব জলদি আসছে ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য এখনকার মতো বাই